বিদ্যা ভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান পরিচালিত গণিত বিজ্ঞান মেলার সর্বভারতীয় স্তরের আসর এবার বসেছে মধ্যপ্রদেশের ভোপাল শহরের সারদা বিহারে। সেখানে জল ও বায়ু দূষণ নিয়ে মডেল তৈরি করে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দির সিবিএসসির অষ্টম শ্রেণীর ছাত্রী আরাত্রিকা পাল, এবং অঙ্কের উদ্ভাবনী মডেল তৈরি করে সারা দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে ওই একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র নির্ঝর দাশগুপ্ত। এদিন তারা কুলিক এক্সপ্রেসে চেপে রায়গঞ্জ শহরে ফিরতেই উল্লাসে ফেটে পড়ে আরাত্রিকার আত্মীয় পরিজনেরা। তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকেও। উল্লেখ্য, গত 2 নভেম্বর থেকে গত 5 নভেম্বর পর্যন্ত এই আসর আয়োজিত হয়। সেই আসরে রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দির সিবিএসসি থেকে অংশ নেওয়ার সুযোগ পায় আরাত্রিকা পাল ও নির্ঝর দাশগুপ্ত। এদিন ঘরে ফিরে এসে আনন্দে আপ্লুত হয়ে তারা বলে, আমরা ভীষণ খুশি, তবে সম্পূর্ণ কৃতিত্ব স্কুল ও পরিবারের সদস্যদের। সফল খুদে পড়ুয়াদের সংবর্ধনা জানাতে বুধবার রায়গঞ্জ রেল স্টেশনে উপস্থিত ছিলেন সারদা বিদ্যা মন্দিরের প্রবীণ শিক্ষক তথাগত ভট্টাচার্য সহ একাধিক শিক্ষক শিক্ষিকারা। বুধবার সন্ধ্যায় সফলদের হাতে সংবর্ধনা তুলে দেন সারদা বিদ্যা মন্দিরের প্রবীণ শিক্ষক তথাগত ভট্টাচার্য। তিনি আরো কি কি জানিয়েছেন শুনুন। আপনার নাম আর আমার নাম হচ্ছে শ্রী তথাগত ভট্টাচার্য, আমি সারদা বিদ্যা মন্দির ইংলিশ মিডিয়াম স্কুলের আচার্য। আজ খুব অত্যন্ত আনন্দের দিন যে এ মাসের গত 3 থেকে 6 তারিখ পর্যন্ত অখিল ভারতীয় স্তরে অর্থাৎ ন্যাশনাল লেভেলে সায়েন্স মডেল মেকিং কম্পিটিশন, গাণিতিক প্রয়োগ, প্রয়োগাত্মক বিজ্ঞান, পত্রবচন ইত্যাদি প্রতিযোগিতা সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত হয়। আমাদের বিদ্যালয় থেকে একটি ছাত্রী এবং একটি ছাত্রী গিয়েছিল, হচ্ছে অরাত্রিকা পল, আর ছাত্র হচ্ছে আমাদের নির্ঝর দাশগুপ্ত। তো নির্ঝর ছিল গণিতে আর অরাত্রিকা গিয়েছিল বিজ্ঞানে। অত্যন্ত আনন্দের ব্যাপার হচ্ছে অরাত্রিকা প্রথম পুরস্কার পেয়েছে সর্বভারতীয় কম্পিটিশনে, আর নির্ঝর দ্বিতীয় পুরস্কার পেয়েছে। ওরা বিদ্যালয়ের তরফ থেকে আজকে এসেছি, ওরা ভোপাল অনুষ্ঠিত হয়েছিল, ভোপাল থেকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে আজকে এই সন্ধ্যাবেলা এখানে নামি। আমরা স্কুলের তরফ থেকে সবাই এসেছি এবং আরও কিছু স্বেচ্ছাসেবী সংস্থা থেকেও এসেছি, ওদেরকে আজকে একটু এখানে আমরা খুব মিষ্টি তাদের দেখতে বারণ করে নিব। অত্যন্ত আনন্দের ব্যাপার যে আপনারাও এসেছি। ওদের এই সাফল্য কতটা খুশি আপনারা? নিঃসন্দেহে, কারণ সর্বভারতীয় স্তরের এটা কম্পিটিশন সাফল্যর একটা অন্যরকম মাত্রা রাখে, এবং ভুললে চলবে না, এরা প্রথমে স্কুল স্তরে কম্পিটিশন কমপ্লিট করে, তারপরে আমাদের প্রাদেশিক স্তরে কমপ্লিট হয়, প্রাদেশিক স্তরেও প্রায় মালদা থেকে কুচবিহার পর্যন্ত বিভিন্ন স্কুল পার্টিসিপেট করে, সেখান থেকে পার্টিসিপেট করে ক্ষেত্রীয় লেভেলে। ক্ষেত্রীয় লেভেল বলতে উড়িষ্যা এসেছিল, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং সিকিম, সেখানেও প্রতিযোগিতা হওয়ার পরে এরা প্রথম স্থান অধিকার করে, এবং তারপরে সর্বভারতীয় স্তরে ভোপালে যে এবার আসর বসেছিল সেখানে গিয়েছিল, এবং সেখানে গিয়ে অরাত্রিকা প্রথম প্রাইজ আর নির্ঝর দ্বিতীয় পুরস্কার নিয়ে এসেছে। এটা সত্যিই আমাদের কাছে অত্যন্ত গৌরবে, অত্যন্ত আনন্দে, অত্যন্ত আনন্দে। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা।